শুক্তো বাঙালিদের ট্র্যাডিশনাল রেসিপির মধ্যে একটি। নিরামিষ দিনে আমরা অনেক সময় শুক্তো বানিয়ে থাকি। আজ আমরা এখানে দেখে নেব কেমনভাবে শুক্তো বানালে অনুষ্ঠান বাড়ির মতো আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি। শুক্তো বানানোর জন্য সজনে ডাঁটা, কাঁচা কলা, আলু, বেগুন, উচ্ছে, কাঁচা পেঁপে ও বড়ি নিয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে 2 চামচ তেল নিয়ে নিলাম। তেল গরম হলে স্লাইস করে কেটে রাখা উচ্ছে ভেজে নেব। অল্প নুন ছড়িয়ে দিলাম। উচ্ছের সঙ্গে নুনটা মাখিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। উচ্ছেটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। এবার ওই একই কড়াইতে 2 চামচ তেল নিয়ে নিলাম। কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনের ওপর অল্প লবণ ছড়িয়ে দিলাম। বেগুন ভাজা হয়ে গেলে বেগুনগুলোকে তুলে নেব। দু চামচ তেল গরম করে বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেলে বড়িগুলোকেও তুলে নিচ্ছি। এবার 2 চামচ সর্ষের তেল গরম করে 1/2 চামচ পাঁচফোড়ন, 1/2 চামচের একটু কম রাঁধুনি, শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নেব। ফোড়নগুলো একটু ভাজা হয়ে গেলে কাঁচকলা, আলু, কাঁচা পেঁপে ও সজনে ডাঁটা তেলের মধ্যে একটু নেড়ে নেব। সবজিগুলোকে মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট নেড়ে নেব। আন্দাজ মতো লবণ ছড়িয়ে দিলাম। 1/4 টেবিলস্পুন হলুদ গুঁড়ো ও 1/4 টেবিলস্পুন আদা বাটা দিয়ে দিলাম। নুন, হলুদ, আদা বাটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নেব। শুক্তোতে হলুদের পরিমাণ কিন্তু কম থাকবে। সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, ভেজে রাখা উচ্ছে ও বেগুন দিয়ে দিলাম। উচ্ছে ও বেগুন দিয়ে 1-2 মিনিট নেড়ে 1 থেকে 1.5 গ্লাস গরম জল অ্যাড করলাম। ঢাকনা লাগিয়ে সবজিগুলোকে সেদ্ধ হতে দেব। শুক্তোতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে, কিন্তু গোটা গোটা থাকবে। মিডিয়াম ফ্লেমে 10 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি। সবজিগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি 3 চামচ সর্ষে ও 1 চামচ পোস্ত নিয়ে বেটে নিয়েছি। এই সর্ষে পোস্ত বাটা অ্যাড করলাম। মিক্সির বাটিটা ধুয়ে 1 কাপের মতো জল দিয়ে দিলাম। মশলার সঙ্গে সবজিগুলোকে ভালো করে নেড়ে নিচ্ছি। সবজিগুলোতে আগেই লবণ দেওয়া ছিল, তাই পরিমাণ মতো লবণ ও 1/4 টেবিলস্পুন চিনি অ্যাড করলাম। চিনিটা আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু চিনিটা দিলে শুক্তোর টেস্টটা একটু ভালো হয়। সবজিটাকে নেড়ে আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব। একেবারে শেষে ভেজে রাখা বড়ি 1/4 কাপ দুধ অ্যাড করলাম। মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিলাম। শুক্তো একেবারেই রেডি। এবার 1 চামচ সর্ষের তেল ছড়িয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম।
শুক্তো কিন্তু খুব বেশি ড্রাই করব না, এই রকম গ্রেভি থাকবে। এইভাবে বানিয়ে পরিবেশন করে দেখুন, সবাইয়ের খুব ভালো লাগবে। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।